আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে চল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদেরকে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও শিক্ষার্থীরা আমরা এই সম্পূর্ণ অধ্যায়টিতে যেসব অনুশীলনমূলক কাজগুলো করেছি এখানে এই কাজগুলো উল্লেখ করা আছে আর আমাদেরকে এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে প্রথমটি হলো করতে পারিনি আমরা যদি এই অধ্যায়ের কাজগুলো একেবারেই না করে থাকি সেক্ষেত্রে আমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাবো এক আর যদি আমরা কাজগুলো আংশিকভাবে করে থাকি সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিব এখান থেকে আমরা স্কোর পাবো তিন আর কাজগুলো যদি আমরা ভালোভাবে করে থাকি সেক্ষেত্রে আমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিব আর এখান থেকে আমরা স্কোর পাবো পাঁচ আমি তোমাদেরকে একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করব। এখানে প্রথম কাজটি হলো কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা এই কাজটি আমরা ভালোভাবে করেছি এরপর কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা আংশিক করেছি পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান ভালোভাবে করেছি এরপর সেবা শিল্প ও কৃষি খাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করা আংশিক করেছি দুই হাজার সালে পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করা ভালোভাবে করেছি এরপর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় কেরিয়ার গড়ার কৌশল সম্পর্কে ধারণা অর্জন এই কাজটিও আমরা ভালোভাবে করেছি এরপর সবশেষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ভালোভাবে করেছি এরপর তোমরা তোমাদের স্কোর হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে আর এই অংশে তোমরা তোমাদের অভিভাবকের মতামত নিবে এরপর এই ছকটিতে আমাদেরকে লিখতে হবে এ অধ্যায়ে আমরা নতুন যা শিখেছি তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই অধ্যায়ে আমরা নতুন কি কি শিখেছি এ অধ্যায়ে আমরা নতুন যা শিখেছি সময়ের সাথে পেশার ধরনের পরিবর্তন সম্পর্কে জানতে পেরেছি বর্তমান সময়ে কোন কোন পেশার চাহিদা বাড়ছে তা জানতে পেরেছি কোন পেশার জন্য কোন দক্ষতা প্রয়োজন তা জেনেছি ভবিষ্যৎ পেশার পরিবর্তনের সাথে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিতে হবে তা জেনেছি এরপর কারিগরি ও বৃত্তিমূলক পেশার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি এরপর এই অংশটি তোমরা খালি রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য আর কিছু তথ্য জেনে নেই এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো